আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, একই বললেন নেইমার, বায়ার্ন ইন্টারকে জিতিয়ে দিবে, ভয় বার্সেলোনার। খুব শীঘ্রই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বলে মন্তব্য করেছেন পিএসজির অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। নেইমার পিএসজিতে যাওয়ার পর পিএসজি একবার ফাইনাল খেলেছিল, পিএসজি তাদের ইতিহাসে সেবারই প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল, কিন্তু শিরোপা জিততে পারেনি তারা। তবে খুব শীঘ্রই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এমনটাই মন্তব্য নেইমারের। সেটা হতে পারে এই মৌসুমেই। নেইমার চান এই মৌসুমে নিজেদের স্বপ্ন পূরণ করতে। দুর্দান্ত ছন্দে থাকা নেইমারদের হাতে বড় সুযোগ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলার। নেইমার জানিয়েছেন এই বছর তার লক্ষ্য দুইটি। প্রথম লক্ষ্য হলো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এবং দ্বিতীয় লক্ষ্য হলো পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। নেইমার বলেন, আমি নিশ্চিত খুব শীঘ্রই চ্যাম্পিয়ন্স লিগ প্যারিসে আসবে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশনে সবচেয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। এছাড়া গতবারের মতো আন্ডাররেটেড রিয়াল মাদ্রিদও আছে দারুণ ছন্দে। এবারে চ্যাম্পিয়ন্স লিগ হয়তো এই তিন দলের মধ্যে কারো হাতে উঠতে যাচ্ছে। এদিকে বায়ার্ন ইন্টারকে জিতিয়ে দিবে, ভয় বার্সেলোনার। এমনি তো বায়ার্ন এবং বার্সেলোনার মধ্যে কথার লড়াই চলছেই। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে সি গ্রুপে আছে বার্সেলোনা, সেখানে তাদের সঙ্গী হিসেবে আছে বায়ার্ন এবং ইন্টার মিলান, সেই সাথে আছে ভিক্টোরিয়া প্লাজেন। ইতিমধ্যে সবগুলো দলই তিনটি করে ম্যাচ খেলেছে। এই তিনটি ম্যাচ শেষে বায়ার্ন পূর্ণ 9 পয়েন্ট পেয়েছে। বলা যায় তারা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে উঠেও গেছে। ইন্টার মিলান পেয়েছে 6 পয়েন্ট, বার্সেলোনা পেয়েছে 3 পয়েন্ট, কোনো পয়েন্ট পায়নি প্লাজেন। বার্সেলোনার পরের ম্যাচ ইন্টার মিলানের বিপক্ষে, আর এই ইন্টার মিলানের শেষ ম্যাচ বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বার্সেলোনার শেষ ম্যাচ হবে প্লাজেনের বিপক্ষে। বার্সেলোনা মনে করছে শেষ ম্যাচে ইন্টার মিলানকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দিবে বায়ার্ন মিউনিখ। আর এমনটা হলে বার্সেলোনা ক্ষতিগ্রস্ত হবে, বিদায় হবে গ্রুপ পর্ব থেকেই, কেননা তখন ইন্টার মিলানের 9 পয়েন্ট হয়ে যাবে। তাছাড়া গোলের দিক দিয়েও হয়তো ইন্টার মিলান এগিয়ে থাকবে, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় গড়তে পারে বার্সেলোনার। যার কারণে বার্সেলোনা এখন তাদের হাতে থাকা তিনটি ম্যাচের সবগুলোই জিততে বদ্ধপরিকর। তিন ম্যাচে যদি বার্সেলোনা জিততে পারে তাহলে তারা নিশ্চিতভাবে উঠে যাবে পরের রাউন্ডে, কিন্তু এর মধ্যে যদি বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের মধ্যে যে কোনো একটি ম্যাচে তারা হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর থেকে তাদের বিদায় নিতে হবে। আপনাদের কী মনে হয়, বার্সেলোনা কি পারবে চ্যাম্পিয়ন্স লিগে এবারের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে? জানিয়ে দিন কমেন্ট করে। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।